গাড়ি নিচে আটকে পড়া নারীকে নিয়ে ছুটলেন চালক। গণসমাবেশে অংশ নিতে রাজশাহী পৌঁছেছেন মির্জা ফখরুল। টাঙ্গাইলে দশ গাইবী মামলায় বিএনপির 8 শতাধিক আসামি, কারাগারে 68। 24 ঘন্টায় হাসপাতালে আরও 120 ডেঙ্গু রোগী। ঢাবি ছাত্রলীগের সম্মেলন কাল। চলতি মাসে শৈত্যপ্রবাহ তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে কলেজ ছাত্র নিহত। রাতে ব্রাজিলের মুখোমুখি ক্যামেরুন। ভারতের বিপক্ষে ওয়ান ডে অধিনায়ক লিটন দাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর শাহবাগে প্রাইভেট কারের চাকায় এক নারী নিহত হয়েছেন, তার নাম রুবিনা আক্তার। এ সময় চালককে গণপিটুনি দিয়েছে পথচারীরা। শুক্রবার বিকেল 3টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী তেজগাঁও এলাকায় বসবাস করতেন। এদিকে জনতার গণপিটুনির শিকার চালককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চালক আজহার জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক। গণসমাবেশে যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2 ডিসেম্বর বিকেলে বিমানযোগে তিনি রাজশাহী বিমানবন্দরে পৌঁছান। ঢাকায় আগামী 10 ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের অভিযানের মুখে গ্রেফতার আতঙ্কে ঘরে থাকতে পারছে না টাঙ্গাইলের বিএনপি নেতাকর্মীরা। স্থানীয় বিএনপি নেতারা জানান, গত 2 সপ্তাহে জেলার বিভিন্ন উপজেলায় পুলিশের দায়েরকৃত 10টি মামলায় প্রায় 2 শতাধিক বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 6 শতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে 68 নেতাকর্মীকে। গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও 120 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 57,858 জনে। আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল 3 ডিসেম্বর। এই সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ডিসেম্বরের দ্বিতীয়ার্ধে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এ সময় তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। এছাড়া মাসটিতে বঙ্গোপসাগরে 2টি লঘুচাপ, যার মধ্যে 1টি নিম্নচাপে রূপ নিতে পারে। 1 ডিসেম্বর দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। কুমিল্লার 14 গ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে সংঘর্ষে মাইমুন ইসলাম পাফেল নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 9টার দিকে উপজেলার আলকোরা ইউনিয়নের ধোপাখিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। কাতার বিশ্বকাপটা নিজেদের করে নিতে চায় ব্রাজিল, সেই লক্ষ্যে শুভ সূচনাও করেছে। তবে শঙ্কা বেড়েছে নেইমারের চোটে। আজ লুইসেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 1টায় ক্যামেরুনের বিপক্ষে নামছে ব্রাজিল। বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন, ফলে তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।